ঘুরি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন শাহাবুদ্দিন মোহাম্মদ। তিনি মোহাম্মদ ঘুরি নামেও পরিচিত ছিলেন। 1192 সালে মোহাম্মদ ঘুরি আবার ভারতে ফিরে এসে তৃতীয় পৃথ্বীরাজকে আক্রমণ করেন এবং তরায়ণের দ্বিতীয় যুদ্ধে তিনি পৃথ্বীরাজকে পরাস্ত করেন ও বন্দী করেন, পরে তিনি নিহত হন। তরায়ণের দ্বিতীয় যুদ্ধটি ভারতে মুসলমান শাসনকর্তাদের প্রভুত্ব স্থাপনের তাৎপর্যপূর্ণ যুদ্ধ ছিল। মোহাম্মদ ঘুরি দেশে ফিরে গেলে তিনি তার সেনাপতি কুতুবুদ্দিনকে ভারতে তুর্কিদের রাজ্য বিস্তারের দায়িত্ব দেন। 1192 সালে সেনাপতি কুতুবুদ্দিন মিরাট, রোহিলখন্ড প্রভৃতি রাজ্য জয় করেন। 1206 সালে মোহাম্মদ ঘুরি মৃত্যু হলে তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসেন এবং দিল্লিতে দাসবংশ বলে একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। দিল্লির সিংহাসনে বসার পর তিনি গজনীর সাথে সব সম্পর্ক ছিন্ন করেন। তিনি 1206 থেকে 1210 সাল পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেন। কুতুবউদ্দিন আইবকের পর তার ছেলে আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন, কিন্তু দিল্লির তুর্কি আমিরদের আমন্ত্রণে কুতুবউদ্দিন আইবকের জামাতা বদাউইনের শাসনকর্তা ইলতুৎমিশ দিল্লিতে আসেন এবং আরাম শাহকে পরাজিত করে দিল্লি দখল করেন। তিনি দিল্লিতে 1210 থেকে 1236 সাল পর্যন্ত শাসন করেছিলেন। তাকে উত্তর ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত সংস্থাপক বলা হতো। তার শাসনকালে তিনি বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আইওয়াজ খলজিকে যুদ্ধে পরাস্ত ও নিহত করে নিজ পুত্র নাসিরুদ্দিনকে বাংলা শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন। ইলতুৎমিশ নিজের পুত্রদের অযোগ্য মনে করতেন দিল্লির সিংহাসনে বসার জন্য, তাই তিনি তার সুযোগ্য কন্যা রাজিয়াকে দিল্লির আমির উমরাওদের দিয়ে মনোনীত করিয়ে দিল্লির সিংহাসনে বসান। রাজিয়া দিল্লিতে 1236 থেকে 1240 সাল পর্যন্ত শাসন করেছিলেন। তার শাসনকালে তার সাথে 40 চক্র বা তাকাত ই চিরাগানি নামে অভিজাত গোষ্ঠী বিরোধ বাঁধে। 1240 সালে রাজিয়ার সাথে বদাইন মুলতান শাসনকর্তাদের বিরোধ বাঁধে ও যুদ্ধ হয়। যুদ্ধে রাজিয়া মারা যান। রাজিয়ার পর 1240 থেকে 1246 সাল পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেন বাহরাম শাহ। বাহরাম শাহ পর দিল্লির সিংহাসনে বসেন মামুদ শাহ। এই দুই শাসনকর্তার দুর্বলতার সুযোগ নিয়ে আমির ওমরাহরা সর্বসভা হয়ে উঠেছিলেন। এর মধ্যে প্রধান ছিলেন উলুক খা। উলুক খা মামুদ শাহকে সিংহাসনচ্যুত করে ইলতুৎমিশের ছেলে ও বাংলা শাসনকর্তা নাসিরুদ্দিনকে দিল্লির সিংহাসনে বসিয়ে নিজের কন্যার সাথে বিবাহ দিয়ে নাসিরুদ্দিনকে জামাই করে উলুক খা দিল্লির সর্বসভা হয়ে ওঠেন। 1235 সালে নাসিরুদ্দিন মারা গেলে উলুক খা গিয়াসউদ্দিন বলবন উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন।